Yes নামের অপশনে ক্লিক করবেন দেন ক্লিক করে দেওয়ার পর এডিট গ্রুপ নামের অপশনে ক্লিক করবেন দেন নিচের দিকে আসবেন আপনাদের শুধু ফন্টটা চেঞ্জ করতে হবে যদি এই ফন্টটা যদি আপনারা না চান চেঞ্জ করতে তাহলে এভাবেই আপনাদের স্ট্যাটাস ভিডিওটা হবে আপনাদের কোনো প্রবলেম নেই যদি আপনারা চান এই স্ট্যাটাস ভিডিওটা একটু স্টাইলিশ করতে তাহলে এই ফন্টটা চেঞ্জ করতে হবে ফন্টটা লিংক এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে লাইক মিশনে ইম্পোর্ট করবেন খুবই সুজা প্রসেস আপনারা যদি না পারেন আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন ইউটিউব চ্যানেলে একটু ঘুরে ঘুরে আসতে ঘুরে ঘুরলেই আপনারা পেয়ে যাবেন দেন এডিট ডাবল এন আমি রেশনে ক্লিক করে ওই ফান্ডটা লিংক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো সেটা ইম্পোর্ট করে নেবেন দেন ইম্পোর্ট করে নেওয়ার পর ইয়েস করে নিয়ে অলরেডি একে একটা করে আমাদের এই ফান্ডটা চেঞ্জ করতে হবে দেন ফান্ডটা চেঞ্জ করে দেওয়ার জন্য ডাবল এন আমি রেশনে ক্লিক করে আপনারা এই ফান্ডটা চেঞ্জ করে নেবেন দেন ইয়েস করে নেবেন এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে সেজন্য আমি আবার দেখে দিচ্ছি কিভাবে আপনারা ফান্ডটা চেঞ্জ করবেন দেন একটা যে কোনো একটা লেয়ারের উপর ক্লিক করবেন দেন ক্লিক করে দেওয়ার পর এডিট টেক্সের উপর ক্লিক করে ওই ফান্ডটা এখানে সিলেক্ট করবেন দেন ইয়েস করবেন সো একইভাবে আমরা আমাদের কি করতে হবে শেষ পর্যন্ত এই ফান্ডটা অ্যাড করে নিতে হবে সো আমি অ্যাড করে নিয়ে ভিডিওটা আবার ওপেন করছি অলরেডি গাইস আমি প্রত্যেকটা লেয়ারে ফান্ডটা চেঞ্জ ফান্ডটা অ্যাড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর কি করতে হবে ব্যাক চলে আসবেন গ্রুপ থেকে ব্যাক চলে আসবেন আসার পর এখানে অলরেডি আমি ট্যাক্স ইভেন্টগুলো লাগিয়ে রেখেছি শুধু আপনাদের এখানে এখানে যদি আপনারা চান এই লেয়ার যেটা দেখতে পাচ্ছেন কালার যেটা দেখতে পাচ্ছেন সো এটা চেঞ্জ করে দেওয়ার জন্য এই লেয়ারের উপর ক্লিক করবেন দেন এডিট গ্রুপের উপর ক্লিক করবেন সরি এখানে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সো ওই লেয়ারের উপর ক্লিক করে কালার অ্যান্ড ফাইল নেম রেশনে ক্লিক করে রেশনে ক্লিক করে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন যদি আপনাদের পছন্দ যে কোনো কালার আপনারা চেঞ্জ করে নিতে পারেন সো আমি এটাই কালার রেখে দিলাম তারপর কি করতে হবে এখানে এখানে টাইমলাইন আপনারা দেখতে পাচ্ছেন সো প্রথম দিকে এসে আপনাদের ফটো অ্যাড করতে হবে শেষ পর্যন্ত ফটো কিভাবে অ্যাড করবেন আপনারা মনোযোগ দিয়ে দেখে নিন একটা আমি বেশি এখানে অলরেডি বেশি ফটো আছে সেই জন্য আমি কয়েকটা ফটো অ্যাড করে আপনাদেরকে দেখাবো দেন ফটো অ্যাড করার জন্য কী করতে হবে প্লাস এখানে ক্লিক করবেন দেন মিডিয়া অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনাদের এখানের থেকে আপনাদের এল অপশনে ক্লিক করে আপনাদের প্রত্যেকটা ফটো এখানে গ্যালারি শো হয়ে যাবে এখান থেকে আপনাদের পছন্দের ফটোটা অ্যাড করে নিতে হবে শুধু আপনাদের দেখানোর জন্য আমি প্রত্যেক একটা ফটো অ্যাড করে নিচ্ছি দেন ফটোর উপর ক্লিক করবেন দেন ক্লিক করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন দেন ফটোটা অ্যাড হয়ে যাবে দেন কি করতে হবে এই অপশনে ক্লিক করবেন এখানে নেক্সট বুকমার্ক যেটা সেই দিকে নিয়ে যাবে তারপর এক্সট্রা ফটোর পার্টগুলো কেটে নিতে হবে দেন কেটে নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করলে কেটে যাবে তারপর কি করতে হবে আবারও প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে এখানে এই অপশনে ক্লিক করবেন নেক্সট বুকমার্ক পর্যন্ত নিয়ে যাবে তারপর এক্সট্রা পার্টগুলো কেটে নিতে হবে দেন প্লাস আইকনে ক্লিক করে একইভাবে আপনারা প্রত্যেকটা ফটো অ্যাড করে নিতে হবে যেভাবে আমি দেখেছিলাম সো একইভাবে প্রত্যেকটা ফটো অ্যাড করে নিতে হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন
দেন প্লাস এখানে ক্লিক করবেন। আবার কি করতে হবে, ফটো একটা সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এই অপশনে ক্লিক করবেন। এখানে নেক্সট বুকমার্ক পর্যন্ত নিয়ে যাবে, তারপরে এক্সট্রা পার্টগুলো কেটে নেবেন। তারপর আবার প্লাস এখানে ক্লিক করে ফটোর উপর সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করে দেওয়ার পরে এই অপশনে ক্লিক করবেন, দেন এক্সট্রা পার্টগুলো কেটে নেবেন। তারপর আবার কীভাবে প্রত্যেকটা ফটো আমাদের অ্যাড করতে হবে, সব প্রত্যেকটা ফটো আমি অ্যাড করে দিচ্ছি কীভাবে। দেন প্লাস এখানে ক্লিক করে আমি প্রত্যেকটা ফটো অ্যাড করে দিচ্ছি একইভাবে, আপনাদের দেখানোর জন্য শুধু আমি বিয়ে ফটোটা অ্যাড করছি। গাইস অলরেডি দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফটো অ্যাড করে নিয়েছি। লাস্টে যেটা ফটো দেখতে পাচ্ছেন সেটি সেটার একটু টাইম লাইনটা একটু বেশি, সেই জন্য কী করতে হবে, দেন প্লাস এখানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে আপনারা প্রথম যে ফটোটা এখানে অ্যাড করেছিলেন সো এই ফটোটা এখানে অ্যাড করে নেবেন। দেন কী করতে হবে, এখানে নেক্সট বুকমার্ক পর্যন্ত, লাস্ট বুকমার্ক পর্যন্ত নিয়ে গিয়ে এই অপশানে টাইম লাইনে ক্লিক করে আপনারা শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তারপর কী হয়ে যাবে, আমাদের এক্সট্রা ভিডিওটা অলরেডি ফটোগুলো অ্যাড করা হয়ে যাবে, দেন টেক্সটগুলো লেয়ারগুলো এডিট হয়ে যাবে, শুধু আপনাদের অ্যাড করতে হবে ইফেক্টগুলা। দেন ফটো ইফেক্টগুলো অ্যাড করে দেওয়ার জন্য ব্যাক চলে আসবেন, আসার পর শেক ইফেক্টে যাবেন। যাওয়ার পর অলরেডি এখানে আমি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমি কাজ করে রেখেছি, শুধু আপনাদের ইফেক্টগুলো কপি করতে হবে। দেন কপি করার জন্য প্রথম যে ফটো লেয়ার দেখতে পাচ্ছেন, ফটো লেয়ার দেখতে পাচ্ছেন সেই ওই ফটো লেয়ারের উপর ক্লিক করবেন, দেন ইফেক্টেশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দেন কপি ইফেক্ট করবেন, দেন ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর বুকমার্ক প্রিসেটে যাবেন। যাওয়ার পর কী করতে হবে, এখানে লাস্টে যেটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন একটু টাইম লাইন বেশি, সো আমি লাস্টের ফটোটাতে নিয়ে দিচ্ছি আপনাদেরকে। লাস্টে যেটা ফটো দেখতে পাচ্ছেন সো ওই ফটোর উপর ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর ওই ইফেক্টটা এখানে ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। দেওয়ার পর কী করতে হবে, অলরেডি আমাদের ওই ইফেক্ট লাগানো আর কোনো ফটোতে লাগাতে হবে না, সো ওই ইফেক্টটা আমাদের কী করতে হবে, দেন শেক ইফেক্টে যাবেন। তারপর প্রথম যেটা ফটো লেয়ার সেটার উপর ক্লিক করবেন, দেন উপরে ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে নেবেন। সো এখানে ডিলিট করে নিতে হবে ওই ডিলিট অপশানে ক্লিক করে আপনারা ডিলিট করে নেবেন। সো তারপর কী করতে হবে, নেক্সটে যেটা বুকমার্ক দেখতে পাচ্ছেন, ফটো লেয়ার দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন কপি ইফেক্ট করবেন, দেন ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর বুকমার্ক প্রিসেটে যাবেন। যাওয়ার পর অলরেডি এখান থেকেই আমাদের ফটো ইফেক্টগুলো অ্যাড করতে হবে। দেন কী করতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে পারবেন না। তো প্রথমে কী করতে হবে, আমাদের ছোটো ছোটো লেয়ার দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো এখানে আছে, তো একটু এখানে টাইম লাইন একটু কম, যেই ফটোগুলো আছে সেগুলোতে আমাদের এই ইফেক্টটা লাগাতে হবে। দেন ইফেক্টটা লাগানোর জন্য ইফেক্টেশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। দেন নেক্সটে যেটা ছোটো লেয়ার দেখতে পাচ্ছেন অলরেডি এখানে তিনটা ছোটো লেয়ার রয়েছে, সেটার উপর ক্লিক করে ইফেক্টেশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। দেন নেক্সটে যেটা ছোটো লেয়ার দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে প্রেস করে দেবেন। সো একইভাবে আমাদের ছোটো ছোটো লেয়ার যেগুলো আছে সেটার উপর ক্লিক করে ইফেক্টেশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। দেন দেওয়ার পর অলরেডি আমাদের এগুলাতে ছোটো ছোটো লেয়ার যেটা দেখতে পাচ্ছেন, দেন ওই লেয়ারে আমাদের ইফেক্টগুলো লাগাতে হবে। দেন লাগানোর জন্য ইফেক্টেশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। এখানে অলরেডি আমাদের তিনটা লেয়ার এখানে আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন সো এক জায়গাতে আসছে, সো এগুলো আমি লাগিয়ে দিচ্ছি। ইফেক্টেশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। দেওয়ার পর আবারও কী করতে হবে, এখানে ছোটো লেয়ার আরেকটা দেখতে পাচ্ছেন, সো এই অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। দেওয়ার পর আবারও এখানে দেখতে পাচ্ছেন এক জায়গাতে তিনটা লেয়ার আছে ছোটো ছোটো, আপনারা দেখতে পাচ্ছেন একটু টাইম লাইন কম, সো এটার উপর ইফেক্টেশন ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। আপনাদের যদি ফটো বেশি না থাকে তাহলে আপনারা একটা ফটো বারবার দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন আমি অ্যাড করে দিচ্ছি এগুলো ছোটো ছোটো, টাইম লাইন একটু কম যেগুলো ফটোতে, সো এগুলো ফটোতে আমি লাস্ট পর্যন্ত লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো ছোটো লেয়ারে আপনারা লাগাতে হবে, আপনারা যদি ইফেক্টগুলো লাগাতে
কোনো জো করেন তাহলে স্ট্যাটাস ভিডিওটা এডিট হবে না। সো লাস্টে আমি লাগিয়ে দিচ্ছি, তারপর কি করতে হবে আবার শিক ইফেক্টে যাবেন। যাওয়ার পর অলরেডি এখানে একটা ইফেক্ট আমাদের বাকি রয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট যেটা লিয়ার দেখতে পাচ্ছেন, সরি এখানে শিক ইফেক্টে যাবেন। যাওয়ার পর এখানে লাস্টে যেটা লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে যেটা টাইম লাইনটা একটু বেশি দেখতে পাচ্ছেন। সো এই লিয়ার উপর ক্লিক করে ইফেক্টেশন ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন কপি করবেন। দেন কপি করে দেওয়ার পর ব্যাক চলে আসবেন। আসার পর কী করতে হবে, এখন আমাদের আবারও বুকমার্ক প্রিসেটে যাবেন। যাওয়ার পর যেগুলাতে আমাদের ইফেক্ট লাগানো হয়নি, যেগুলো অলরেডি আমরা দুটা ফটোতে ইফেক্ট লাগিয়ে রেখেছি, লাস্টের ওটাতে আর ছোটো ছোটো যেটা টাইম লাইন কম যেগুলাতে ওগুলাতে লাগিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সে এখন আমাদের কী করতে হবে, বুকমার্কে ঢুকে যাওয়ার পর যেগুলাতে টাইম লাইন একটু বেশি মিডিয়াম সাইজ সেগুলাতে ইফেক্টগুলো লাগাতে হবে। দেন ইফেক্টগুলো লাগানোর জন্য কী করতে হবে, ভিডিওটা একটু টাইম লাইন ছোটো করবেন, একটু একটু জুম আউট করবেন। আসার পর প্রথম যে ফটো দেখতে পাচ্ছি সেটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর ইফেক্টেশন ক্লিক করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে নেবেন। তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম লাইন একটু মিডিয়াম আছে, সো এটার উপর ক্লিক করে অলরেডি আমাদের যেগুলাতে ইফেক্ট লাগানো হয়নি সেগুলাতে লাগাতে হবে। দেন লাগানোর জন্য ইফেক্ট অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। অলরেডি আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে পারবেন না, বারবার বলছি, কারণ এখানে মাঝামাঝি আপনাদের অনেকগুলো প্রবলেম হয়ে যাবে সেই জন্য। দেন ইফেক্ট অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেন প্রেস করে দেবেন। দেওয়ার পর অলরেডি আমাদের এটা ফটোতে লাগানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেন ব্যাক যেটা নিয়ে নেক্সটে যেটা লেয়ার আছে টাইম লাইন একটু মিডিয়াম আছে, সো এগুলাতে লাগাতে হবে। সো আমি লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত লাগানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি একটা ফটোতে আমাদের লাগানো হয়ে গেছে, ওটা ফটোতে আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেন ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর শিক ইফেক্টে যাবেন। যাওয়ার পর এখানে ট্রেন্ডিং ইফেক্ট যেগুলো আছে সেগুলো লাগাতে হবে। দেন লাগানোর জন্য ওখানে চারটা লেয়ার দেখতে পাচ্ছেন, সেটার উপর ক্লিক করে একটা একটা করে সাইডটা কপি করবেন। দেন কপি করে দেওয়ার পর থ্রি ডটে ক্লিক এ প্লাস এখানে ক্লিক করবেন, দেন কপি ফোর লেয়ার করবেন, ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আবারও ইউবিএডিটা বুকমার্ক যেটা আছে সেদিকে সেই প্রজেক্টে ঢুকে যাবেন। যাওয়ার পর এখানে যেখান থেকে আমাদের প্রথম ফটো অ্যাড হয়েছে সেখান থেকে এই ইফেক্টটা লাগাতে হবে। সো আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা সেভাবে লাগিয়ে দিবেন। সো তারপর থ্রি ডট প্লাস এখানে ক্লিক করে কপি ফোর লেয়ার করে দেবেন, দেন আমাদের লাস্ট পর্যন্ত এই ইফেক্টটা লেগে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা খুবই সুন্দর চমৎকার হয়ে গিয়েছে। তারপর কী করতে হবে, অলরেডি আমাদের স্ট্যাটাস ভিডিওটা এডিট হয়ে গিয়েছে, তারপর উপরে শেয়ার নম্বরেশনে ক্লিক করে স্পট নম্বরেশনে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। ভিডিওটা অনেক নয়া হয়েছে সেই জন্য সরি আপনাদেরকে, ভিডিওটা আজ আমি বাইরে করছি সেই জন্য সরি আপনাদেরকে। সাবস্ক্রাইব করবেন, নেক্সট ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও।